এখানকার চা খাইয়ে গেতে প্রতিবার আমাকে এখানে বড় এগুলো কিন্তু দুধ কারণ দুধ দিয়ে একটা ডেকোরেশন করা হয় পাউডার নিচে না দাঁড়িতে পড়ছিল এটা আমরা ব্যাকিং দিয়ে সিন দেব এটা মুছে দিচ্ছি আমার অনেকবার বলছে আপনারা চার প্রাইস লিস্ট বেশিরভাগ 20-30 টাকার মধ্যে সবচেয়ে দামি চা কোনটা সবচেয়ে দামি কাজু বাদাম আপনার ইন্ডিয়ান মালাই আর আছে এদিকে অস্থির দুধ চা এই টাইপের চাগুলো দামি প্রাইজের ক্ষেত্রে দামি কোনটা প্রাইজের ক্ষেত্রে ওই যে কাজু বাদাম 30 টাকা হ্যাঁ 30 টাকার ভিতরে সবকিছু আচ্ছা আমরা প্রথম কি দিয়ে স্টার্ট করবো আজকে আপনি প্রথম আপনার মিষ্টি দিয়ে শুরু করেন কাশ্মীরি দুধ চাটা দিয়ে শুরু করেন আচ্ছা ঠিক আছে কাশ্মীরি দুধ চা আমরা কাশ্মীরি দুধ চার মেকিংটা দেখবো এখন মেকিংটা দেখি মেকিংটা কি আমিও করবো আচ্ছা সবাই করা উচিত প্রথম কাপগুলো ওয়াশ করে নিচ্ছে এটা যারা চায় তাদের দিয়ে অনেকে পছন্দ করে না প্লাস্টিকের ওয়ান টাইম এগুলো আসলে স্বাস্থ্যকর না তাতে অনেকে বলে এই জন্য অনেকে খাইতে চায় আচ্ছা এই জন্য এইগুলো আমরা ভালোভাবে গরম পানিতে ধুয়ে তারপরে আমরা এগুলো পরিবেশন করি এটা কি আদা জি আদা দেখেছি আদা এলাচ এটা আসলে আমি ইন্ডিয়াতে আপনার গেছিলাম দুইবার তো ওইখান থেকে আর কি ওইটা ওরা তো আর বলে না রেসিপি কেমনে কি তো আমি আর কি নিজে নিজে আর কি ওগুলো ইয়ে করছি যে কীভাবে কী করলে ভালো ওই থেকেই আর কি দারচিনি এলাচ তেজপাতা স্ট্রবেরি সিরাপ আপনার গাভীর দুধটা এই দুধ আপনারা কালেক্ট করে গ্রাম থেকে না জি আমরা ওই যে পূর্বাঞ্চল 300 মিটার থেকে নীলামার্কে হ্যাঁ নীলামার্কের ওখানে কিছু খামার আছে ওরা আপনার দিয়ে দেয় অস্থির বাসা ভাইয়ের কাশ্মীরি চা সেটা আপনি দেখলেন এবার কী বানায় কী প্রসেসটা দেখেছি এখন টেস্টটা বলবো এবং এই চাটার রেসিপিটা উনি ইন্ডিয়া থেকে কালেক্ট করছে এবং তারা নাকি বলতে জানে উনি খাবার টেস্ট করে ধরে বুঝছে কী কী এটার মধ্যে স্পাইস দেওয়া হয় একটু মিল্কি ফ্লেভারটা বেশি আপনার স্ট্রবেরির সাথে একটা মিল্কের কম্বিনেশন আছে ভালো একটা নতুন একটা ফ্লেভার আমি ফার্স্ট ট্রাই করছি মানে প্রথম আমার ক্যামেরা পিছনে যে আছে ও
খাবার জন্য উদ্গ্রীব হয়ে আছে ইনশাআল্লাহ ছুটির পরে খাওয়াবো আমরা কিন্তু আরও ট্রাক টেস্ট করবো এখানকার বেস্ট বেস্ট ট্রাকগুলো খাবো কাজু বাদামটা খাইছি আজকেও খাবো আবার মালটা তো খাই আমার তেঁতুল চাটা অনেক পছন্দ এখানকার পাওয়া যায় একটা বিশেষ চা আলু বোখারা চা এটা আমি বাংলাদেশের কোথাও নাম শুনিনি যে আলু বোখারা চা আজকে আমরা এটাও ট্রাই করবো এখানকার আমরা কাশ্মীরি চাটা ট্রাই করলাম এখন খাবো আলু বোখারা চা সবচেয়ে জনপ্রিয় এটা এখানকার এই সেখানকার মেকিং প্রসেস চলে গো ভাই আমাদের আলু বোখারা খাবেন এই আমি আমি কখনো শুনিনি আলু বোখার দিয়ে চা বানাচ্ছি এই আজকে ফার্স্ট ট্রাই করবো এবং আমরা শুনতাম যে আলু বোখার একটা রান্নার অনুষঙ্গ আজকে দেখলাম চায়ের একটা অনুষঙ্গ আছে এটা এই হচ্ছে আলু বোখার চা আলু বোখার চার মধ্যে তেঁতুল পাল্প লাগে এটাও কি আপনার নিজের রেসিপি জি এটাও আমার নিজের রেসিপি ভাই আপনি তো জিনি আছেন কত কত চা নিজে বানিয়েছেন এখানে যেগুলো চা দেখেন সবই আমার নিজের মানে আমি বাসায় বসে বসে এগুলো আসলে এরকমভাবে ট্রাই করছি করার পরে যখন দেখছি যে এই চাগুলো আমার কাছে ভালো লাগতেছে তখন এই চাগুলো এইভাবে আমি শুরু করছি এখন দিচ্ছে কাঁচামরি এটা তো আমরাই খাই তেঁতুল চা ওটার মতো না না ওটার মতোই কিন্তু ওটার সেম ডিফারেন্ট আপনি চাটা না খেলে আপনি বুঝবেন না এটা বলা ডিফারেন্ট শুধু অনলি এটার জন্য আলু বোখারার জন্য এটা ডিফারেন্ট আর তো কিছু না এর সাথে আচারি তেল আছে এই চাটারই অন্যভাবে এটা আচারি একটা স্বাদ নিয়ে আসে রেগুলার লিকার বিশেষত নেই আমি আলু বোখারা চা এটা আমরা দেখ খাই কাঁচামরিচ চা তেঁতুল চা এটার মতোই শুধু এটার মধ্যে ইউজ করছে একটা আলু বোখারা এবং আচারের তেল টক ঝাল মিষ্টি এবং একটা নোনতা ভাব আছে এবং আচারের একটা ফ্লেভার আছে তেমন আহামরি মজাদার না কিন্তু নতুনত্ব আছে আচারের ফ্লেভার আমরা টিসিতে খাই তেঁতুলের চা সেম খালি একটু ভিন্নতা আছে এটার মধ্যে একটা আলু বোখারা আলু বোখারার স্বাদ নিলাম চা এখন নিব আমরা গুড়ের চা এই 48 প্রকার চা খেয়ে আমি মনে হয় না বাসায় ফিরতে পারবো এত এত তো চা আমরা এখন খাবো গুড়ের চা খেজুরের গুড়ের চা মামা একটা খেজুরের গুড়ের চা অনেক প্রকার চা খেলাম এখন খাচ্ছি অস্থির চা জিসান আমার সাথে আছে জিসান আমার ভাই এবং ওর একটা চ্যানেল আছে ইতিহাস নামা অস্থির চার মধ্যে আসলে অস্থির কোনো ফ্লেভার নেই মালটা আছে এবং দুধের অভিজ্ঞতা বেশি আমরা একটু আগে বলছি আমি দেখাচ্ছি কাছে নিয়ে এটা হচ্ছে অস্থির চা এখন পর্যন্ত আমি তিনটা চা ট্রাই করছি এইখানে মানুষ 48 প্রকার চা খাইতে এটা অবিশ্বাস ব্যাপার মানুষ হয়তো দুই তিনটা চা খাওয়ার পরে আসলে আর খাওয়ার মতো যোগ্য থাকে না কারণ প্রচুর পরিমাণ মিল্কের একটা ফ্লেভার থাকে আবার মিষ্টি মুখ নিতে পারে না এখানকার চা খাই কিন্তু প্রতিবার আমাকে এখানে বড় এগুলো কিন্তু দুধ কারণ দুধ দিয়ে একটা ডেকোরেশন করা হয় পাউডার নিচে দাঁড়িয়ে পড়ছিল এটা আমরা ব্যাগ কিনতে চিনি এটা বুঝে দিচ্ছি আমার অনেকবার বলছি আপনার ভিডিওতে দেখছেন আমি অনেকবার বসে এখানে এখানে এটা ছিল তাদের ডেকোরেশনের দুধটার কারণে অনেক পরিমাণে পাউডার মিল্ক থাকে সো এটার উপরে এটা ডেকোরেট করার জন্য থাকে সো এই জন্য বাসা ভাই আমরা লাস্ট নিব একটা মাল্টটা দিয়ে দুধ চা এটা আমাদের লাস্ট এটা কারণ আর ট্রাই করার মতো সম্ভব না দুধ দিয়ে মাল্টটা চা কখনো খাই নাই খাও কেমন লাগে বলো আমি একটু পরে খাচ্ছি আগেরটার মতোই কিন্তু এটার মধ্যে ফ্লেভারটা চেঞ্জ আর কি
আর মালটার যে একটা ফ্লেভার আছে ওই আসলে আমার মনে হচ্ছে এটা নতুন আবিষ্কার আমাদের বাদশা ভাইতে মাল বাদশা ভাই আসলে প্রকার চাকি দিয়ে সে আমার ট্রাই করা হয়েছে 3 থেকে 4টা এরপরে আমার নেওয়া সম্ভব না কারণ প্রচুর পরিমাণ মিষ্টি এবং এটা মিষ্টি ফ্লেভার আছে কিন্তু চাগুলো অনেক মজাদার আপনারা এখানে আসবেন ট্রাই করবেন এত পরিমাণ চা অন্তত একটা অন্তত ভালো লাগবে আসবেন বাদশা ভাই খুবই আন্তরিক এবং দেখুন বাদশাহী বাসায় একটা ভাব আছে আমার কাছে যারা আছে তারা ভিডিও শুট করতে ব্যস্ত আজকে আর বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমার স্বপ্ন পূরণে আমার সঙ্গী হবে আল্লাহ হাফেজ।